কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো চট্টগ্রামে কন্টেইনার পরিবহনকারীদের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠক। ধর্মঘটের কারণে বন্দরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জট, আমদানি রপ্তানি স্থবিরতা। আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। কাল থেকে পেট্রোল পাম্পে শুরু হচ্ছে ভেজাল বিরোধী অভিযান। জঙ্গিবাদের মদতদাতা উস্কানিদাতাদেরও বিচার করা হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে বাংলাদেশি হত্যার নিন্দা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় আজিজুল হক কলেজে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে একজন নিহত, শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর। এবং চার বছরেও শেষ হয়নি রামু বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনার বিচার। হুমকির কারণে সাক্ষী না দেওয়ার অভিযোগ, সত্যতা স্বীকার সরকারি কৌঁসুলির। দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনা। বাংলা সময়, আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সাইফুল। আগামী মাসের মধ্যে আবারও জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত মিলেছে সরকারের তরফ থেকে। দুপুরে রাজধানীতে পেট্রোল পাম্পে ভেজাল বিরোধী অভিযানে এসে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, আগামী মাসেই দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমিয়ে নতুন মূল্য কার্যকর করা হবে। দেশব্যাপী তেলের পাম্পগুলোতে ভেজাল তেল বিক্রির অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী শাহবাগে একটি সরকারি পাম্পে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে অক্টেনের গ্রেডে কিছুটা হেরফের ধরা পড়ে। তৎক্ষণাৎ ওই পাম্পে দায়িত্বরতদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, কাল থেকে পরবর্তী তিন মাস সারা দেশে সব পাম্পে পরিচালিত হবে ভেজাল বিরোধী অভিযান। ভেজাল তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত পাম্পের ডিলারশিপ বাতিল করা হবে বলেও হুঁশিয়ার করেন নসরুল হামিদ। সরকার ইতিমধ্যে একবারে প্রথম ধাপে দাম কমিয়েছে তেলের দাম, এবং দ্বিতীয় ধাপে দাম কমানোরও পরিকল্পনা নিয়েছেন সরকার। দামের দিক দিয়ে সাশ্রয় দিতে চাই, তাহলে আমরা মানের দিক দিয়েও একটা ভালো পেট্রোল তেল আমরা দিতে চাই। আগামী মাসের নাগাদ আমরা চিন্তা ভাবনা করছি। আমরা দেখতে চাই পরিবহনের ভাড়া যেন সেই পরিমাণের অন্তত অ্যাডজাস্ট করে তারা। আগামী তিন মাসের মধ্যে অন্তত আমি চাচ্ছি যত ডিলারশিপ আছে যেগুলো ভেজালের মধ্যে সাথে জড়িত তাদেরকে বাতিল করে দেওয়া হবে। কোন ধরনের সিদ্ধান্ত ছাড়াই জেলা প্রশাসকের সঙ্গে প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতির সভা শেষ হয়েছে। কোনো সমাধান না আসা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে সার্কিট হাউসে জেলা প্রশাসক শামসুল আরেফিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এদিকে প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতির ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে আগামী শনিবার থেকে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। দুপুরে শুরু হওয়া এই সভায় প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতি তাদের বিভিন্ন সমস্যা ও দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তারা বলেন, ওভারলোডিংয়ের নামে চাঁদাবাজি, স্কেলের নামে দাউদকান্দি ও মেঘনা সেতুতে অতিরিক্ত টাকা আদায় করছে চাঁদাবাজরা। মন্ত্রণালয় থেকে কোনো সমাধান না আসায় সিদ্ধান্ত ছাড়াই চার ঘণ্টা পর সভা শেষ হয়। এর আগে সারা দিনই বন্দর এলাকায় দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে প্রাইম মুভার মালিক চালক কর্মচারী সমিতি। সল্টকোলা ক্রসিং এলাকার রাস্তার পাশে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করে তারা। গত সোমবার থেকে সাত দফা দাবিতে তারা চলাচল বন্ধ রেখেছে সংগঠনটি। মন্ত্রণালয় থেকে কোন সিদ্ধান্ত না আসার কারণে জেলা প্রশাসক মহোদয় আজকের এই সভা স্থগিত করেছে। আগামী শনিবার থেকে গভর্নমেন্ট এগুলো আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলাম। আমরা স্থগিত করতে যাচ্ছি সভা, পুনরায় আমরা কালকে বসানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা যদি কি সিদ্ধান্ত হয় সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এদিকে কন্টেইনার পরিবহনে ব্যবহৃত গাড়ি প্রাইম মুভারের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় জট, বিপর্যয় নেমে এসেছে আমদানি রপ্তানি বাণিজ্যে। 36,000 ধারণ ক্ষমতার এই বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 40,200টি। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, কন্টেইনার পরিবহন বন্ধ থাকায় গত দুদিনে তৈরি পোশাক খাতের ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শত চেষ্টা করেও গত চার মাস ধরে কন্টেইনার জট থেকে মুক্তি পাচ্ছে না। দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম একের পর এক জটিলতা ভর করছে বন্দরের উপর। সাত দিনের টানা ঈদের বন্দর পর এবার কন্টেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার ধর্মঘটের কারণে বন্দরে কন্টেইনার জট মারাত্মক আকার ধারণ করেছে। গত কয়েকদিনে প্রাইম মুভারের এই যে ধর্মঘট চলছে, যার ফলে আমাদের ইম্পোর্ট কন্টেইনারের সংখ্যা বন্দরের ভিতরে ক্রমান্বয়ে দিনে দিনে বাড়ছে। খালি কন্টেইনারটাও আমাদের যেটি অফ ডকে চলে যাওয়ার কথা সেটিও এখানে থেকে যাচ্ছে। তার মানে পুরো কন্টেইনারের নামানো উঠানো দুটি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে এবং এর ফলে যারা আমদানিকারক তারাও ক্ষতিগ্রস্ত হবে। ধর্মঘটের কারণে গত দুদিনে 1237টি কন্টেইনার রেখে বন্দর ত্যাগ করে 6টি জাহাজ। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি এতে অন্তত 200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এক্সপোর্টের স্বার্থে যেটা আমরা চিন্তা করি সবসময় ফরেন কারেন্সি আর্ন করবো, ন্যাশনাল ইকোনমিতে এটার উপরে একটা এফেক্ট করবে। তাই আমার মনে হয় ইমিডিয়েট এই জিনিসটা যদি সলভ না করে বসে আমরা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে ধর্মঘট অব্যাহত থাকলে আগামী একদিনের মধ্যে বন্দরের জেটিতে জাহাজ বেড়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা শিপিং এজেন্টদের। বন্দরে যদি এই পরিস্থিতি চলতে থাকে কোনো কন্টেইনার নামানো যাবে না, তাহলে আমাদের জাহাজগুলো দাঁড়িয়ে থাকবে এবং কন্টেইনার নামাতে পারবে না এবং আমাদেরকে দৈনিক 10-15 হাজার ড্যামেজ গুনতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনারবাহী 47টি জাহাজ অবস্থান করছে। এছাড়া বিভিন্ন প্রাইভেট আইসিডি মুখী 3,750টি আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দরের ইয়ার্ডে এবং রপ্তানি পণ্যবাহী 5,720টি কন্টেইনার আইসিডিতে পড়ে আছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুপুরে কলেজের পুরাতন ভবন এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাড়া নিয়ে কলেজ ছাত্রলীগের এক কর্মীর সাথে রিকশা চালকের তর্ক হয়। এ সময় রিকশা চালকের পক্ষ নিয়ে ছাত্রলীগের এক কর্মীর উপর হামলা চালায় জেলা যুবলীগের কয়েকজন নেতা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক ছাত্র নিহত হন। আহত অপর একজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ইব্রাহিম আজিজুল হক কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে শহরের প্রধান সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা। এ সময় সড়কে থাকা বেশ কয়েকটি রিকশা ভাঙচুর এবং কর্তব্যরত এক পুলিশের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। গাড়িটা রেখে ওদের সাথে কথা বলতেছে, হুট করে পড়ে ই করছে ওরা, হইদে উঠে পুলিশে দাবর দিছে। দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আমরা সব সরে গেছি, ওপরে আগুন ধরাই দিচ্ছে। এক ছাত্রকে স্টেপ করে, এটা নিয়ে তারা ওখানে গন্ডগোল করে পরবর্তীতে শহরের দিকে আসে, এখানে আসে। তো এটা নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করছে তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের সঙ্গে তাদের মদতদাতা ও উস্কানিদাতাদেরও বিচার করা হবে। প্রধানমন্ত্রীকে 70তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন রিজ কার্লটন হোটেলে সমবেত হন ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা। বক্তব্যে প্রধানমন্ত্রী সৈয়দ শামসুল হকের স্মৃতিচারণ করে বলেন, 81 সালে দেশে ফেরার পর এই প্রথম কিছুটা অবকাশ পেয়েছেন তিনি। দলের দুর্দিনে ভূমিকা রাখায় এ সময় প্রবাসীদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শিক্ষক, মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের তাদের যারা ধর্মীয় শিক্ষাগুরু, আমাদের অভিভাবক বৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষ, আমাদের নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী, আমরা সবাইকে নিয়ে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ প্রত্যেকে সবাইকে মিলে কিন্তু এক হয়ে এই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। এবং আজকে জনগণ কিন্তু সচেতন, কোথাও কিছু হলে জনগণই আমাদের জানিয়ে দিচ্ছে। যাদেরকে খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছে, জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, এরা এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দিয়েছিল। আজকে তারা যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। যে জঙ্গিদের মদত দেওয়া, খুন করা, মানুষ পড়ানো না, যুদ্ধাপরাধীদের আচরণের চেষ্টা, এই সমস্ত অপরাধী যারা অপরাধী তাদেরও বিচার ইনশাল্লাহ বাংলাদেশে আমরা করব। বাংলা সময় আরো থাকছে।
সাভারের জিরাবু থেকে বিভিন্ন প্রজাতির 600+ পাখি উদ্ধার, জড়িত সন্দেহে একজন আটক। কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার 4 বছর পূর্তিতে বিশেষ প্রার্থনা করেছেন বৌদ্ধ ভিক্ষুরা। সকালে রামুর সীমাবিহারে কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আয়োজনে ধর্মসভা, চিত্র প্রদর্শনী ও অতিথি ভোজন সহ নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ধর্মসেন মহাথের ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি রামুর সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের উপস্থিত ছিলেন। চার বছর হয়ে গেল কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধ বিহার এবং বসতিতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের নারকীয় ঘটনার, কিন্তু কোনো মামলারই বিচার কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ উঠেছে হুমকির কারণে সাক্ষী দিচ্ছে না অনেকেই। সরকারি কৌঁসুলি ঘটনার সত্যতা স্বীকার করে জানালেন নতুন করে তদন্ত করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 29 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ট্যাগকে কেন্দ্র করে রামুতে সংগঠিত হয় ভয়াবহ ঘটনা। পুড়িয়ে দেয়া হয় বৌদ্ধ ধর্মের 12টি বিহার ও 100+ বসতবাড়ি। একইভাবে উখিয়া ও টেকনাফে আরও 7টি বৌদ্ধ বিহারে হামলার ঘটনা ঘটে। ঘটনার এক বছরের মধ্যে সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনর্নির্মাণ করা হয় নতুন কারুকাজে বিহার ও বসতিগুলো। কিন্তু ঘটনার 4 বছর পর মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে সবার মধ্যে রয়েছে চরম অসন্তুষ্টি। মামলাগুলোর যে অপরাধীগুলো ছিল, যারা অপরাধী ছিল তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। আমরা মামলা কার্যক্রম নিয়ে কোনো সন্তুষ্ট নাই, এখনো পর্যন্ত আমরা কোনো বিচারে পাইনি। বিচার যে কার্যক্রম যে কতটুকু অগ্রগতি সেটা আমরা জানি না। বৌদ্ধ সম্প্রদায়ের একটা দাবি, আমরা সুষ্ঠু বিচারটা চাই, আসল অপরাধীর বিচার চাই। স্থানীয় ধর্মীয় গুরু জানালেন ঘটনায় জড়িতরা আইনের আওতায় না আসায় সাক্ষীরা সাক্ষ্য দিতে নিরাপদ মনে করছেন না। প্রশাসন সাক্ষীদের নিরাপত্তা দিবেন, কিন্তু এরপরও কিন্তু তারা নিজেদের মতো করে ভাবছে এই দীর্ঘসূত্রিতার কারণে। তবে সরকারি কৌশলী জানালেন হুমকির কারণে কিছু সাক্ষী সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে, তাই নতুন করে তদন্ত করা হচ্ছে। অনেক সাক্ষীরা সঠিকভাবে সাক্ষী দিচ্ছে না এবং তারা আসামিদেরকে বই পাচ্ছে, জমা শিবিরের লোকজনদেরকে এরা বই পাচ্ছে, যার কারণে মামলাগুলো আমরা আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দিয়েছি। বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে দায়ের করা 18টি মামলায় মোট 15,000 আসামি দেখানো হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। সাভারের জিরাবু থেকে বিভিন্ন প্রজাতির 600+ পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিয়াউর রহমান লাল মিয়া নামে একজনকে আটক করেছে র্যাব। ভোরে জিরাবু এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয় 200টি কালোমাথা মুনিয়া, 100টি তিলা মুনিয়া, 230টি তোতা, 80টি টিয়া ও একটি ময়না সহ 611টি পাখি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এইসব পাখি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বন বিভাগের কাছে তথ্য ছিল বগুড়া থেকে সাভারে বিভিন্ন ধরনের পাখির চালান আসে, পরবর্তীতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাখিগুলো বিক্রি করা হয়। সাভারের জিরাবতে আটক লাল মিয়াকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরে পাখিগুলোকে অবমুক্ত করে দেয়া হয়। 300টা মুনিয়া পাখি, 230টা আপনার তোতা, 80টা টিয়া এবং একটা হচ্ছে ময়না, মানে 611টা পাখি আমরা সিজ করতে পেরেছি। একটি সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র আসলে তারা আসলে আমাদের উত্তরবঙ্গ থেকে এই পাখিগুলো নিয়ে এসে ঢাকা সহ ঢাকার উপকূলের বিভিন্ন স্থানে তারা বিক্রি করে। একজন আসামিকে এখানে প্রায় 600-এর উপরে বিভিন্ন প্রজাতির পাখি সহ আমরা আটক করেছি এবং এই যে অপরাধীকে তার স্বীকারোক্তি ভিত্তি অনুযায়ী তাকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ করা হয়েছে। কক্সবাজারে 11টি অস্ত্র সহ ফজলে কাদের নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় উপজেলার শহরিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে একটি ওয়ান শুটার সহ গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযানে গেলে 10টি বিভিন্ন ধরনের অস্ত্র ও 21 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ফজলে কাদেরের বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় হত্যা, অস্ত্র ডাকাতি ও চাঁদাবাজি সহ 11টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। পরে তাকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়। বাংলার সময় আরো থাকছে। চাপাই নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক ঢুকে 3 জনের মৃত্যু, হবিগঞ্জে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত।
সুস্থ হার্ট প্রাণবন্ত জীবন এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। সকালে সিলেটে শাহী ঈদগাহ এলাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে হৃদরোগ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে দিনাজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে ফাউন্ডেশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের হৃদযন্ত্রের সমস্যা নিয়ে জন্ম নেয়া শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। গর্ভাবস্থায় অনেক মা নির্দিষ্ট কয়েকটি রোগে আক্রান্ত হয় বলেই মূলত হৃদরোগে আক্রান্ত নবজাতকের সংখ্যা বাড়ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রাপ্তবয়স্কদের হৃদরোগ চিকিৎসায় অগ্রগতি হলেও উন্নতি নেই শিশুদের ক্ষেত্রে, ঘাটতি রয়েছে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ও প্রশিক্ষণের ক্ষেত্র। হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্যের প্রতি সচেতনতার মাধ্যমে শিশুকে এই রোগ থেকে রক্ষা করা যেতে পারে। জন্মগতভাবে শিশুদের হৃদরোগ হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, গর্ভধারণের 3 মাসের মধ্যে মা যদি রুবেলা, ডায়াবেটিস ও থাইরয়েডের মতো রোগে আক্রান্ত হন, তাহলে গর্ভের শিশু জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ভূমিষ্ঠ হওয়ার আশঙ্কা থাকে। সাম্প্রতিক সময়ের এক পরিসংখ্যান বলছে, প্রতি 1000 জীবিত শিশুর মধ্যে 25 জনেরই জন্মগত হৃদরোগের সমস্যা রয়েছে। এদের মধ্যে অনেক শিশুই জন্মের 1 মাসের মধ্যে মারা যায়। চিকিৎসকরা বলছেন, শিশু আক্রান্ত হলে দ্রুত শ্বাস নেওয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, অকারণে কান্না করা সহ নানা সমস্যা দেখা দিতে পারে। জন্মগত ত্রুটি, জন্মগত হার্টের সমস্যা, যে সমস্ত বাচ্চাদের এদের প্রকাশটা অনেক বেশি বা এরা হসপিটালগুলিতে বেশি মাত্রায় চিকিৎসার জন্য আসছে। মায়ের যদি রুবেলা ইনফেকশন হয়, ওই বাচ্চা যদি মায়ের গর্ভে প্রথম 3 মাসের মধ্যে থাকে, ওই বাচ্চার জন্মগত হার্টের ত্রুটি থাকাটা খুবই স্বাভাবিক। হৃদরোগে আক্রান্ত নবজাতকের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও নেই উন্নত চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ঘাটতির পাশাপাশি নেই এই বিষয়ে পড়াশোনারও তেমন কোনো সুযোগ। তাই সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হলে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাড়াতে হবে উচ্চতর প্রশিক্ষণ। আমাদের এখন যে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ আছে, সেই পরিমাণ কিন্তু আমাদের আরও দরকার। হ্যাঁ, সেই জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোর্স খোলার দরকার, স্পেশালিটি ক্রিয়েট করার জন্য পড়াশোনা করার দরকার। দেশের অন্যতম চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য 200 শয্যা থাকলেও নেই শিশু হৃদরোগ নিরাময়ের কোনো ব্যবস্থা। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। চাপায় নবাবগঞ্জে ট্রাক চাপায় 3 জন এবং হবিগঞ্জে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে চাপায় নবাবগঞ্জের নাচোল উপজেলার বেলপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে 3টি দোকানে ঢুকে পড়ে। এতে 3 দোকান মালিক সহ 6 জন আহত হন। তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেলে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের উটিজুড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় সিলেটগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই জেবুমিয়া ও খালিক নামে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাঁদপুরের মতলব দক্ষিণে স্কুলছাত্র মিরাজ হোসেন হত্যা মামলায় 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 2000 সালের 7 জুন চাঁদপুরের লামচুরি গ্রামে মিরাজ হোসেনকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে 6 জনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত মামলার 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আজকের রায়ের মাধ্যমে 6 আসামিকে 6 খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং তৎসহ 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। পিরোজপুরে কলেজ ছাত্র রুবেল হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, 2008 সালের 22 জুন মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের কলেজ ছাত্র রুবেলকে
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মিরাজ, আব্দুল জলিল ও আবুল কালাম সহ অন্য আসামিরা। পরে তাকে মাছুয়া ভাড়ানি খালে ফেলে দেয়। পরের দিন 23 জুন ভেসে উঠলে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে 7 জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মামলার 7 আসামির 3 জনকে মৃত্যুদণ্ড এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। পূর্বশত্রুতার জের ধরে হবিগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় স্থানীয় সোহেল মিয়ার সাথে পার্শ্ববর্তী যাত্রাবড় বাড়ি গ্রামের জুনাইদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন নারী সহ অর্ধশতাধিক মানুষ আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের মধ্যে 20 জনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। গতরাতে সদর উপজেলার মথুরাপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় যশোর ঝিনাইদহ সড়কের মথুরাপুর ফিলিং স্টেশনের সামনে দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করতে 5 রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ 1 জনকে উদ্ধার করে পুলিশ। পরে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে 1 শুটার গান ও গুলি উদ্ধার করে পুলিশ। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। সকালে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নাচ ও গানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে শিশু অধিকার রক্ষায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের রামবাবু রোড এলাকায় শিশু একাডেমির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সহ নানা বয়সী মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া বাগেরহাট, খাগড়াছড়ি ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হয়। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অস্ত্রসহ 2 বনদস্যুকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায় সকালে চরাপুটে এলাকার গহীন বনে অভিযান চালানো হয়। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আশরাফ ওরফে রাজু এবং ইউসুফ ওরফে লাদেনকে আটক করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে অভিযান চালিয়ে 1 নলা বন্দুক উদ্ধার করে কোস্টগার্ড। সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে ওঠায় এদের নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 1 ইন্টার্ন চিকিৎসকের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া হাসপাতাল ও ক্যাম্পাস প্রাঙ্গণে নিরাপত্তা বৃদ্ধি সহ 7 দফা দাবিও জানান তারা। দ্রুত দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা। পরিবেশ রক্ষায় সবুজ ত্রিশাল গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে দেয়া হচ্ছে গাছের চারা। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। গত 1 মাস ধরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। চারা বিতরণের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হয় এক উৎসবের আমেজ। বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, আমি একটি গাছের চারা পেয়েছি, আরো আমি বাজার থেকে অনেকগুলো গাছ কিনে আরো লাগাবার চেষ্টা করবো, পরিবেশকে আরো সুন্দর রাখার চেষ্টা করবো।
করব। খুব ভালো লাগছে, এটা আমাদের বাড়ির কাছে নিয়ে ভালো করে রোপণ করে খুব যত্ন করে রাখবো। আমি এটা কাঁঠাল গাছের চারা পেয়েছি, এটা আমি বাড়িতে নিয়ে লাগাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারি পতিত জায়গায় সর্বসাধারণের জন্য একটি করে ফলের বাগান করা হচ্ছে। এখানে প্রায় 8000 মতো চারা বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের এই প্রোগ্রামটি এর পরবর্তীতেও চলতে থাকবে এবং আমাদের উদ্দেশ্য আরো লক্ষ্য রয়েছে যে আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে একটি করে ফলজ বাগান করে দিব। 10 বছর পর এই সারা ত্রিশালে দেখা যাবে যে সবুজের একটা সমারোহ ঘটবে। সেই লক্ষ্যে পরিষদ থেকে আমরা যত ধরনের সহযোগিতা তাদেরকে দিতে হয় সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবুজ ত্রিশাল কর্মসূচির মাধ্যমে ত্রিশাল উপজেলার 210টি শিক্ষা প্রতিষ্ঠানের 110,000 শিক্ষার্থীকে বিনামূল্যে গাছের চারা দেওয়া হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। সিদ্ধান্ত ছাড়াই শেষ হল চট্টগ্রামে কন্টেইনার পরিবহনকারীদের সাথে জেলা প্রশাসকের বৈঠক। ধর্মঘটে বন্দরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জট, আমদানি রপ্তানিতে স্থবিরতা। আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। কাল থেকে পেট্রোল পাম্পে শুরু হচ্ছে ভেজাল বিরোধী অভিযান। জঙ্গিবাদের মদতদাতা উস্কানি দাতাদেরও বিচার করা হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে বাংলাদেশি হত্যার নিন্দা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় আজিজুল হক কলেজে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে একজন নিহত, শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর। এবং 4 বছরেও শেষ হয়নি রামু বৌদ্ধবিহারে আগুন ও লুটপাটের ঘটনার বিচার, হুমকির কারণে সাক্ষী না দেওয়ার অভিযোগ, দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনা। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টাডি প্রেস বিএন লিখে পাঠিয়ে দিন 1622 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।